পশ্চিমবঙ্গ সরকারের রেশম শিল্প অধিকার সহ অধিকর্তার করণ রেশম ভবন বেলগুমা পুরুলিয়া থেকে একটি নতুন নোটিফিকেশন বের করেছে, যেখানে তসর বন্ধু পদে নিয়োগের কথা জানিয়েছে। আবেদনকারীর যোগ্যতা কি ধরনের লাগবে সে প্রসঙ্গে দেখুন, এখানে পয়েন্ট ওয়াইজ উল্লেখ করে দিয়েছে। এক তো আবেদনকারীকে পুরুলিয়া ওয়ান ব্লকের বাসিন্দা হতে হবে। দুই নম্বরে উল্লেখ করে দিয়েছে আবেদনকারীকে অবশ্যই তসর চাষি বা তসর চাষি পরিবারভুক্ত হতে হবে। তিন নম্বর পয়েন্টে বয়সসীমার কথা উল্লেখ করেছে, 1/1/2022 অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। আর চার নম্বরে এটি উল্লেখ করে দিয়েছে যে আবেদনকারীর ভোটার কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে এবং তসর চাষ সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে তিনি অগ্রাধিকার পাবেন। এবং আরো যে সমস্ত পয়েন্টস রয়েছে আপনারা ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে একবার দেখে নেবেন। আর পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সটি একবার চেক করবেন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এবং যেখান থেকে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। নির্বাচনের পদ্ধতি প্রসঙ্গে দেখুন কি বলেছে, আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্যে সাক্ষাৎকার বা ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। আচ্ছা, আবেদনপত্র তাহলে কোথায় পাবেন? আবেদনপত্রটি আপনারা নির্দিষ্ট ব্লক অফিসে গিয়েও কালেক্ট করতে পারেন, অথবা এই পিডিএফেরই নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়া ওয়ান ব্লকে তসর বন্ধু পদে নিয়োগের আবেদনপত্র এটি অ্যাটাচ করা আছে। তাহলে এই আবেদনপত্রের বয়ানটি আপনাদেরকে পূরণ করতে হবে, সাথে সাথে নেসেসারি ডকুমেন্টসের সাথে নির্দিষ্ট দিন অর্থাৎ শেষ তারিখ, যেটি হচ্ছে 2/8/2022, এর আগে আপনাদেরকে ওই বিডিও অফিসেতে গিয়ে ড্রপ বক্সে ড্রপ করে আসতে হবে। আর সাক্ষাৎকারের জন্য যোগ্য প্রার্থী তালিকা 5/8/2022 প্রকাশ করা হবে, অফিসের নোটিশ বোর্ডেতে টাঙিয়ে দেওয়া হবে। আর সাক্ষাৎকারের দিন উল্লেখ করে দিয়েছে এখানে 11/8/2022 কোথায় হবে, পুরুলিয়া ওয়ান ব্লক অফিসে বেলা 11টা থেকে। কাজের বিবরণ প্রসঙ্গে যদি কেউ না জেনে থাকেন, এই কাজের বিবরণ আপনারা এখান থেকে পয়েন্ট ওয়াইজ দেখে নিতে পারবেন। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলে রাখি, 5 নম্বর পয়েন্টে দেখুন যে সন্তোষজনক কাজের শেষে প্রত্যেক তসর বন্ধু পর্যায়ক্রমিক, যেহেতু তসর চাষ একটি মৌসুমি চাষ তাই বছরে 7 মাস উৎসাহ ভাতা মানে মাসে 5,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টেতে ঢুকে যাবে। সুতরাং পুরুলিয়া ওয়ানের যোগ্য প্রার্থীরা অবশ্যই ওই নির্দিষ্ট দিন অর্থাৎ 2/8/2022 আগে আবেদন করে দিন। আর আবেদন করার আগে সমস্ত পয়েন্টসগুলি নিজে থেকে দেখার জন্য পিডিএফটিকে একবার ডাউনলোড করে দেখে নেবেন। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এই সপ্তাহ বা তার আগের সপ্তাহ বা এই মাসের কোনো জব নিউজ মিস করে থাকেন, উইকলি প্লেলিস্টের বেসিসে আমি ভিডিও আপলোড করি, সেই সমস্ত প্লেলিস্টগুলি অ্যাক্সেস করলে সমস্ত সপ্তাহের ভিডিওগুলি এক কাছে পেয়ে যাবেন। এইভাবে আপনারা কোনো জব আপডেটই মিস করবেন না। সুতরাং কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই এবং সকলে ভালো থাকবেন।